হ্যালো ভিউয়ার্স, আপনার মতো অনেকেই রয়েছে যারা কিনা ইনস্টাগ্রামের রিলস ভিডিও ডাউনলোড করতে চায়, কিন্তু ইনস্টাগ্রাম কিন্তু সরাসরি তাদের রিলস ভিডিও ডাউনলোড করার কোনো অপশন রাখেনি। সো অন্য কোনো সাইট থেকে বা অন্য কোনো কিছুর সাহায্য নিয়ে কিন্তু আমাদেরকে ইনস্টাগ্রামের রিলস ভিডিও ডাউনলোড করতে হয়। এখন যারা জানেন না তাদের জন্য কিন্তু এই বিষয়টা অনেক বেশি কষ্টকর বা কঠিন হয়ে যায়। সো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ইনস্টাগ্রামের রিলস ভিডিও ডাউনলোড করবেন, তাও আবার কোনো অ্যাপসের সাহায্য ছাড়াই। সো কথা বলার মানে চলে যাবো আমরা মোবাইল স্ক্রিনে। তার আগে বলবো, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে পরের ভিডিওটুকু কন্টিনিউ করতেছি। ইনস্টাগ্রাম রিলস ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে আমি ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করে নিলাম। এরপরে জাস্ট আপনাদের সুবিধার্থে তাড়াতাড়ি করে আমি একটি রিলস ভিডিও খুঁজে বের করে নিচ্ছি। তো এই যে রিলস ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনাদের সামনে এই রিলস ভিডিওটি এখন আমি ডাউনলোড করে দেখাবো। তার জন্য এই যে নিচে থ্রি ডট আইকনটি রয়েছে এটার উপরে জাস্ট একটা ট্যাপ করে দিতে হবে। এরপরে কপি লিঙ্কের যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এইখান থেকে জাস্ট কপি করে নিতে হবে এই লিঙ্কটি। তো এই লিঙ্কটি কপি করে নেওয়ার পরে প্রথম কাজটি আপনাদের শেষ হয়ে গেল। এরপরে জাস্ট কেটে বের হয়ে আসবেন। এরপরে আপনারা ক্রোম ব্রাউজার যে অপশনটি রয়েছে, যে ব্রাউজারটি রয়েছে, এটা জাস্ট ওপেন করে দিবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পরে আপনারা সার্চ বারে লিখে দিবে আইগ্রাম। আইগ্রাম লিখে জাস্ট আপনারা সার্চ করে দিবেন। আইগ্রাম লিখে সার্চ করলে এই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে জাস্ট ক্লিক করে দিবেন। এরপরে আপনারা যে লিঙ্কটি কপি করলেন এইখানে জাস্ট সেটাকে পেস্ট করে দিবেন। তো আমি লিঙ্কটি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তারপরে ডাউনলোড যে অপশনটি রয়েছে এটার উপরে জাস্ট ক্লিক করে দেওয়ার পরে কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে। তারপরে নিচের দিকে দেখেন এই যে সেই রিল ভিডিওটি কিন্তু এখানে শো করতেছে এবং নিচে কিন্তু ডাউনলোড ডট এমপি ফোর লেখা উঠেছে। তো এই ডাউনলোড অপশনটিতে জাস্ট আপনারা যদি ক্লিক করে দেন তাহলে দেখেন আপনাদের যে ভিডিওটি, রিলস ভিডিওটি, সেটা কিন্তু ক্রোম বাজারে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এটি ডাউনলোড হওয়ার পরে আমি দেখাচ্ছি যে এই ভিডিওটি আমার গ্যালারিতে গিয়েছে কি না। তো দেখেন আমার রিলস ভিডিও কিন্তু ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে গ্যালারিতে নিয়ে গিয়ে দেখাবো যে আদৌ এই ভিডিওটি আমার গ্যালারিতে আসছে কি না। তার জন্য আমি জাস্ট গ্যালারিটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে প্রথম ভিডিও, এইখানে কিন্তু আমার রিলস ভিডিওটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে এসেছে। আশা করি আপনারাও এই প্রসেসটি যদি ফলো করেন তাহলে আপনারাও ইনস্টাগ্রামের যে কোনো রিলস ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজে।